قرآن কারীমের যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই আয়াত কারীমাতে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে এক জবরদস্ত সিরিয়াস একটা মেসেজ দিচ্ছে। মেসেজটাকে বুঝবার আগে বর্তমান পৃথিবীর অবস্থা আমাদেরকে একটু জানা দরকার। আমাদের হযরত মাওলানা মুফতি মঈনুল ইসলাম খান সাহেব আপনাদেরকে বয়ানের শুরুতেই বলেছেন, আমিও আপনাদেরকে সেই কথাগুলি স্মরণ করে দিতে চাই। বর্তমান সময়টা ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ। এই ফোনটা যার হাতে আছে সে যদি এই ফোন ব্যবহার করা জানে তাহলে এই ফোন হাতে থাকা মানে তাম দুনিয়াই তার হাতে থাকা। যেমন আমি যদি এখন ইচ্ছে করি আমেরিকার হোয়াইট হাউসের বর্তমান কন্ডিশন কি আমি জানব, আমি এখানে ক্লিক করে দেখা সম্ভব। আমি যদি ইচ্ছে করি এই মুহূর্তে খানায় কাবার চত্বরের অবস্থাটা কি, মাতাফের অবস্থান কি, কি পরিমাণে মানুষ এখন তফরত আছে, আমি এই ফোন দিয়ে এখনই দেখা সম্ভব। আমি যদি ইচ্ছা করি মসজিদে নববীর কন্ডিশন কি এখন, এই মুহূর্তে আমি এখানে বসে দেখা সম্ভব। আমি যদি ইচ্ছা করি বর্তমান পৃথিবীর সবচেয়ে নির্যাতিত নিপীড়িত প্যালেস্টাইনের গাজাতে এখন কি অবস্থান চলতেছে, এই মুহূর্তে এখন এখান থেকে দেখা সম্ভব। ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে তাম পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। সঙ্গত কারণে পৃথিবী সম্পর্কে শিক্ষিত অশিক্ষিত প্রতিটি মানুষের কিছু না কিছু ধারণা আছে। যতটুকু ধারণা আছে তা থেকে আপনারা বলুন, পৃথিবীর এমন কোনো মুসলিম কান্ট্রি আছে কি, অথবা এমন কোনো কান্ট্রিতে মুসলমান আছে যে একটা দিন একটা রাত নিশ্চিন্তে নিরাপদে টেনশনবিহীন কাটাতে পারে, আছে কি? আমার দেশে নেই, আমার দেশে নেই। বিলখুসুস যারা দিনের উপরে বেশি থেকে বেশি চলতে চায়, ধর্মকে 100% মানতে চায়, তাদের জীবনে যেন দুঃখ দুর্দশা এবং ক্লান্তি আর পেরেশানির কোনো শেষই নাই। যে যত বেশি দিনের উপরে চলতে চাবে ঝামেলা তার তত বেশি। আমরা তো প্রত্যেকেই জানি বর্তমান বিশ্বের সবচেয়ে করুণ অবস্থায় দিনাতিপাত করতেছে প্যালেস্টাইনের গাজার মুসলমানেরা। এমন কোন রাত নাই দিন নাই যেই দিন অথবা রাত্রে তাদের উপরে আক্রমণ হচ্ছে না। প্রাণ হারাচ্ছে হাজার মানুষ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা শহীদ হচ্ছে। তাদের শাহাদতের দৃশ্য দেখলে যে মানুষের ভিতরে কিঞ্চিত পরিমাণে মানবতা আছে, ইসলামবাদী দিলাম, যেই মানুষ তার অন্তরে যেই মানুষের ভিতরে কিঞ্চিত পরিমাণে ইনসানিয়ত মানবতা আছে, গাজার মুসলমানদের এই করুণ বিভৎস দৃশ্য দেখার পরে সে কখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। পৃথিবীর 200 কোটি মুসলমানদের অন্তরে 24 ঘন্টায় রক্তক্ষরণ হচ্ছে। মহতরম হাজিরিন, রিসেন্ট আপডেট যে সমস্ত ছবিগুলি আসে দেখলে আপনারা অবাক হবেন। এক বাচ্চাকে দেখা গেল, ওর বয়স কত হবে, 5-6 বছর। ওর ইমিডিয়েট আরাক ভাই 7 বছর হবে, সেটার একদম অন্তিম মুহূর্ত মৃত্যু মুখে। এই ভাই দুইজনই আক্রান্ত, অথচ 6 বছরের শিশু 7 বছরের তার 1-1.5 বছরের বড় ভাইকে মৃত্যুর সময় নিজের দেহে রক্তে রঞ্জিত থাকা অবস্থাতেও ছোট ভাইকে মৃত্যুর সময় কালেমার তালকিন করতেছে, বলতেছে, ভাই তুমি বলো আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কথাটা বারবার বলতেছে, যাকে বলতেছে তার তো জাকান্দানি গড়গড়া মৃত্যুর সময়। মুহতারাম শুধু কি তাই, এই দুই দিন আগেও নতুন আরেকটা আপডেট আসছে, ওই 4-5 বছরের 6-7 বছরের এক শিশু হবে, একে নিয়ে আসছে হাসপাতালে, তার পায়ের নিচের অংশ অত্যন্ত জটিল অবস্থা, ডাক্তার তাকে চিকিৎসা দিচ্ছে, সবাই ভাবতেছে ছেলেটা বাঁচবে। ছেলেটি তখন জিজ্ঞাসা করে ডাক্তারকে, আমি এখন কোথায়? ডাক্তারেরা তখন চেয়ে উত্তর করে, তুমি এখন হাসপাতালে। ছেলেটি উত্তর করলো, না না আমি তো হাসপাতালে না, আমি তো আল্লাহর কাছে। ডাক্তারকে আবারও জিজ্ঞাসা করছে কিছুক্ষণ পরে, আমি কোথায়? ডাক্তাররা চোখের পানি ছেড়ে দিয়ে উত্তর করে, তুমি তো হাসপাতালে। সে বলে, না না আমি তো বাইতুল মুকাদ্দাসে। কিছুক্ষণ পরে ছেলেটি আবারও জিজ্ঞাসা করছে, তার মানে প্রাণ পাখি উড়াল দিয়ে যাচ্ছে, কত কষ্ট কত অস্থিরতা তার। এ কারণে ক্ষণে ক্ষণে জিজ্ঞাসা করছে ডাক্তারদেরকে, আবারও জিজ্ঞাসা করছে আমি কোথায়। ডাক্তারেরা চোখের পানি মিশিয়ে তাকে মহাব্বতের সুরে উত্তর দিচ্ছে, বাবা তোমাকে তো হাসপাতালে আমরা সেবা দিচ্ছি। সে উত্তর করছে, না না আমি তো ইব্রাহিম খলিল আলাইহিস সালামের পাশে। এ কথাগুলি বলতে বলতেই ছেলেটি মহান মালিকের ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল। এমনকি বাবা তার নিজের দুই সন্তান 2.5-3 বছর বয়স, দুই সন্তানের লাশ দুই হাতে নিয়ে পথ চলতেছে। বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ওজনী, পৃথিবীর যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে সে সারা পৃথিবীর আর কেউ বলতে পারে না। দুই সন্তানের লাশ দুই হাতে নিয়ে বাবা পথ চলতেছে। কত মহিলা মেয়েরা তাদের নাবালক শিশু কাফনের কাপড়ে জড়িয়ে সন্তানের লাশ নিজের কাঁধের উপরে বহন করে পথ চলছে, ক্ষণে ক্ষণে সন্তানের কাফন জড়িত সন্তানের কাফনের উপরে সন্তানকে চুমু খাচ্ছে। এই দৃশ্য আজকে দুনিয়া দেখতেছে। মুহতারাম হাজরিন, নিঃসন্দেহে গাজার এই অঞ্চলের মুসলমানদের ঈমানের পাওয়ার অনেক 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 গুণে বেশি, তা না হলে নিশ্চিত মৃত্যু জেনেও ছোট্ট ছোট্ট বাচ্চারাও ইহুদিদের সাথে লড়াই করতে আগাচ্ছে। তারা আমাদের দেশে যেমন মসজিদে যদি কখনো কোনো মিষ্টি বিতরণ করে বাচ্চারা এগুলি নেওয়ার জন্য যেমন আগায়, গাজার মুসলিম শিশুরা শাহাদতের মর্যাদা নেওয়ার জন্য তেমনই আগাতে থাকে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন তো, পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের করুণ দশা, দোয়ার চলতেছে, ইস্তেগফার চলতেছে, কিন্তু যেই পরিমাণে খোদাই মদদের প্রত্যাশা করি অনেকটাই আমাদের চোখে এখনো আসতেছে না। এটার কারণটা কি, এটার কারণ কি, প্রতিকার কি, এটাই হলো আমার আজকের আলোচনার মূল কথা। মুহতারাম হাজরিন, কোরআনে হাকিমে আমাদের মতো এই অবস্থাতে যারা হীনবল ভীতু হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা দিয়েছেন 1400 বছর 1450 বছর আগে, কোন প্রেক্ষাপটে দিয়েছেন এটাও বলবো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ো না, তোমরা ভীত সন্ত্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী। আল্লাহু আকবার বলেন, তোমরাই বিজয়ী। কে বলেছেন? শুধু একটা কোয়ালিটি অর্জন করো, অনেক কোয়ালিটি লাগবে, অনেক টাকা অনেক পয়সা অনেক চেয়ার অনেক পাওয়ার
তথ্য প্রযুক্তি অস্ত্র শস্ত্র অমক তমক এই সেই এতগুলি লাগবে না, মূল একটা লাগবে, সেটা হলো তোমরা প্রকৃত মুমিন হও, পিওর মুমিন হও, খাঁটি ইমানদার হও, পরিপূর্ণ ইমানদার হও, তাহলে তোমরাই বিজয় হবে। কোরআনে হাকিমের আরেক আয়াতে আল্লাহ পাক আরো গুরুত্বের সাথে বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ আল্লাহ পাক বলেন মুমিনদেরকে সাহায্য করা সে তো আমার জিম্মায় দায়িত্ব। সুবহানাল্লাহ, বললেন না যে এটা আমার হক, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। কিন্তু শর্ত হলো কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন যদি হতে পারি খোদাই মদত আমাদের কদম চুম্বেই চুম্বে, খোদাই মদত আসবেই আসবে। হতে হবে মুমিন। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। বর্তমান পৃথিবীর বড় আলিম আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস, উনি তাওজিহুল কোরআনে লিখেছেন যে এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট হলো, আমরা প্রত্যেকেই জানি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাফসে নাফিস সশরীরে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যে যুদ্ধগুলোতে নবী আলাইহিস সালাম সশরীরে অংশগ্রহণ করেছেন তার মধ্যে একটা সুপ্রসিদ্ধ যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। তাম দুনিয়া থেকে যত হাজি সাহেবান আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে যায় তারা উহুদ বদর খন্দক এ জায়গাগুলি অবশ্যই জিয়ারত করে আসে, দেখে আসে। তো নবী আলাইহিস সালাম উহুদের যুদ্ধের শুরুতেই, শুরু হওয়ার আগেই 50 জনের এক্সপার্ট তীরন্দাজ বাহিনীকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা টিলার উপরে দাঁড় করিয়ে দিলেন। এটা পিছন সাইড, এই দিক থেকে শত্রু কখনো আক্রমণ করতে পারে। আর সমস্ত মুজাহিদদেরকে নিয়ে ফিল্ডে অবতরণ করলেন নবী আলাইহিস সালাম। ওই 50 জনকে নবীজি ইনফরমেশন করলেন, আমরা হারি আর পারি কোনো অবস্থাতেই তোমরা তোমাদের জায়গা ত্যাগ করবে না। এই ইনফরমেশন করে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজেই যুদ্ধ রণাঙ্গনে ঢুকে পড়লেন। ওই দিক থেকে শত্রু দল আক্রমণ করল, খোদাই মদত মুসলিম সৈনিকদের বীরত্ব এবং বিদ্যুৎ গতিতে আক্রমণে মাত্র অল্প সময়ের মধ্যেই সকল শত্রু দল ছত্রভঙ্গ হয়ে গেল। এমনটাই পরাজিত হল, তারা নিজেদের সাথে যেই সম্পদগুলি নিয়ে এসেছিল এগুলি নিয়ে রণাঙ্গন থেকে ভেগে যাবে এ সুযোগটাও তারা পেল না। কিসের সম্পদ? জীবন বাঁচাও, প্রত্যেকে শুধু তার নিজের জীবনটাকে বাঁচাবার জন্য অল্প সময়ের ভিতরে রণাঙ্গন ত্যাগ করল। পুরা রণাঙ্গন খালি হয়ে গেল, শত্রুদল ভেগে চলে গেল, মুসলিম সৈন্যদল তখন তাদের রেখে যাওয়া গনিমতের মালগুলি চয়ন করা শুরু করলো। লম্বা টাইম পর্যন্ত চয়ন করতেছেন মালে গনিমত, 50 জন ওই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন পুরা মাঠে ময়দানের কোথাও শত্রুর একজনও নেই। ওনারা চিন্তা করলেন যুদ্ধ তো শেষ, মালে গনিমত চয়নের পালা, সবাই গনিমতের মাল নিচ্ছে, আমরা আর উপরে থেকে লাভ কি? আমরাও নিচে যাই, আমরাও তাদের সাথে গনিমতের মাল চয়ন করি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, দেখো নবীজির দ্বিতীয়বারের ইনফরমেশন না পাওয়া পর্যন্ত আমাদের এই স্থল ত্যাগ করা ঠিক হবে না। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন, ভাই জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, ভাই আব্দুল্লাহ, তুমি মনে রেখো আল্লাহর পয়গাম্বর তো আমাদেরকে এখানে চিরজীবনের জন্য রেখে যান, যুদ্ধ চলাকালীন অবস্থার সেফটির জন্য আমাদেরকে এখানে রেখে গেছেন। এখন তো যুদ্ধ শেষ, কাফের কোনো রণাঙ্গনে নেই, সুতরাং এখন আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো যুক্তিকতা নেই। উনি বললেন, না, আমরা এখানেই থাকব। অধিকাংশ সাহাবায়ে কেরাম ওনার কথা মানলেন না, তারা নিচে চলে আসলেন।
এই দিক থেকে শত্রুরা যখন চলে যাচ্ছে, যাইতেছে আর পিছন দিকে তাকাইতেছে, যাইতেছে আর তাকাইতেছে, হঠাৎ তাকায় দেখলো যে এই ওই টিলার উপরে সাহাবী মাত্র হাতে গোনা কয়েকজন। তাদের তো প্রতিশোধের আগুন অনেক আগের থেকেই জ্বলতেছিল, অনেক আগের থেকেই জ্বলতেছিল। এরপরে আজকে সূচনীয় পরাজয়, যা সম্পদ আসলেহা অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল সব রেখে চলে যেতে হচ্ছে প্রায়। যখন সুযোগ পেল এই দিক থেকে মাত্র কয়েকজন, অতর্কিত তারা সম্মিলিত সর্বোচ্চ শক্তিকে প্রয়োগ করে হামলা করল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরো কয়েকজন সাথী তাদের সাথে জান নেসার যুদ্ধ করে এক পর্যায়ে তারা প্রত্যেকেই ওখানে শহীদ হয়ে গেলেন। সবাই যখন শহীদ হয়ে গেলেন তাদেরকে মেরে ফেলেছে, এখন তারা নিচে নামলো শত্রুদল। সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন অপ্রস্তুত, কারণ যুদ্ধ তো শেষ, শত্রু তো পলায়ন করেছে, রণাঙ্গনে কেউ নেই, মালে গনিমত চয়ন করতে সবাই ব্যস্ত। এই সময় পিছন দিক থেকে অতর্কিত হামলা করলে সাহাবায়ে কেরামের অবস্থা বড় জটিল হলো। মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন, এ পরিমাণে আক্রমণ করলো, আক্রমণের এক পর্যায়ে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান দান শহীদ হয়ে গেল। বিশ্বনবীজি একটা গর্তের ভিতরে তখন পড়ে গেলেন। এমতো অবস্থায় কে বা কারা আওয়াজ ছড়িয়ে দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। বিশ্বনবীজির সাহাবী যারা, অনেকেই যখন তাদের কানে আওয়াজ গেল পয়গম্বর দুনিয়ায় নাই, সঙ্গে সঙ্গে অনেকেই তাদের অস্ত্র হাত থেকে ছেড়ে দিল। কার জন্য যুদ্ধ করব, যেই পয়গম্বরের জন্য লড়তে এসেছিলাম উনি দুনিয়ায় নাই, কার জন্য যুদ্ধ করব, যুদ্ধের প্রয়োজন নাই। অনেকেই আবার রণাঙ্গন ছেড়ে পাশে দাঁড়িয়ে গেল। এই অবস্থার ভিতরে বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম যারা নবীজির চতুর্দিকে ছিলেন, জীবন বাজি রেখে যুদ্ধ করে অবস্থা বুঝতে পেরে তারা দ্বিতীয়বার আওয়াজ ছড়ায় দিলেন, আল্লাহর পয়গম্বর এখনো পর্যন্ত মারা যান নাই, আহত হয়ে গর্তের ভিতরে পড়ে আছে। মুসলমান, তোমরা তোমাদের প্রাণাধিক প্রিয় পয়গম্বর এবং তার দিন হেফাজতের জন্য রণাঙ্গনে আবারও ঝাঁপিয়ে পড়ো। মুসলমান যখন তাদের কানে আওয়াজ গেল বিশ্বনবীজি শহীদ হন নাই, এখনো বেঁচে আছেন, আহত অবস্থায় পড়ে গেছেন, সাহাবায়ে কেরাম তখন তাদের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য আবারও বীর দর্পে যখন রণাঙ্গনে ঢুকে পড়লেন, দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রণাঙ্গনের চিত্রকে আবার পাল্টিয়ে মুসলমানের পক্ষে দিয়ে দিলেন। এখন শত্রু দল এক এক করে ভাগা শুরু করলো, পলায়ন শুরু করলো, কিন্তু এতক্ষণে মুসলমানদের 70টা জীবন বন্ধুরা আমার রণাঙ্গনে ঝরে গেল। এই যে 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হলো, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিলেন, কিন্তু অনেকেরই মন ভাঙা, দেখতে দেখতে তরুতাজা 70টা জীবন আমরা হারিয়ে দিলাম। পাক কোরআনে পাকে মেসেজ পাঠিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ো না, ভয় পেও না, বিজয় নিশ্চিত তোমাদেরই। শুধু একটা কোয়ালিটি অর্জন করো, সেটা হলো ঈমান পরিপূর্ণ করো। অনেক অস্ত্রের দরকার নাই, অনেক তথ্য প্রযুক্তিও লাগে না, ঈমান যদি পিওর হয়, ঈমান যদি খাঁটি হয়, ঈমান যদি পরিপূর্ণ হয়, তাহলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি যদি মুমিন হও তাহলে তুমি যেখানেই লড়বে সেখানেই সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন,
প্রকৃত মুমিন হলে আল্লাহ তাদেরকে সাহায্য করেন করবেন এখনো করতেছেন কিয়ামত পর্যন্ত করবেন এই কথাটা বুঝাবার জন্য 1400 বছর পূর্বের সাহাবীদের ইতিহাস শোনাইতে চাই না সাহাবী নবীর ইতিহাস তাবেঈন তাবেঈ তাবেঈনদের ইতিহাস বললে তো বলবেন আল্লাহ তার রাসূলকে হেফাজতের জন্য তো ফেরেশতা পাঠাবেনই আসমানি মদদ দিবেনই আজকের এই যুগে আমাদের মতো ইমানদারদেরকে সত্যিই যদি ঈমান পরিপূর্ণ করি তাহলে তথ্য প্রযুক্তি আর বর্তমান এই অ্যাটমিক পাওয়ারের এই যুগে মরণাস্ত্রের আবিষ্কারের এই যুগে অগ্নিঅস্ত্রের ঝঞ্ঝনানির এই যুগে পারমাণবিক বোমার মজুদের এই যুগে এখনো কি ঈমান দিয়েই বিজয় সম্ভব কসম আল্লাহর এখনো সম্ভব বিশ্বাস যদি না হয় অনেক আগের ইতিহাস দেখতে হবে না বলুন তো দেখি বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার কথা বলেন না কেন বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা এই আমেরিকা দুই যুগের অধিক কাল ধরে লড়লো কাদের সাথে আফগানিস্তানের ছাত্রদের সাথে তালেবান মানে কি কথা বলেন না কেন তালেবান মানে কি তারও জোরে বলেন না তালেবান মানে কি আমরা মাদ্রাসার ছাত্রদেরকে কি বলি তালেবে ইলম আফগানিস্তানের ছাত্রদের বিরুদ্ধে লড়লো বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার যাদের অস্ত্রের কোনো ঘাটতি নাই তথ্য প্রযুক্তিতে পিছিয়ে নাই পারমাণবিক বোমার মজুদ তাদের কম নাই একা লড়তে যায় নাই একা যায় নাই ফ্রেন্ড সার্কেল মিত্র দেশকে নিয়েই গেছে আফগানিস্তানে যুদ্ধ করার জন্য লড়তে গেল কাদের সাথে তালেবান ছাত্র যারা হয় তাদের কি কোটি টাকার সম্পদ হয় সম্পদ ছাত্রের বাবার থাকে ছাত্রের সম্পদ হয় না সম্পদ ছাত্রের বাবার হয় ছাত্রের সম্পদ হয় না এই তালেবানদের অবস্থা কি ছিল অনেকেরই পায়ে জুতা স্যান্ডেল পরার মতো যোগ্যতাও ছিল না জুতাবিহীন পথ চলতো তারা এক মাস দুই মাস ব্যাপী তরকারি দিয়ে রুটি খাওয়ার যোগ্যতা যাদের অর্জন ছিল না শুধু শুষ্ক রুটি পানিতে ভিজিয়ে ভিজিয়ে যেই তালেবান খেলো যাদের হাতের অস্ত্র হলো লাঠি আর পাথর এছাড়া কোনো অস্ত্রই ছিল না যারা বছরের পরে বছর ধরে নিজের বাবার বাড়িতে এক রাত ঘুমাইতে পারে নাই আফগানিস্তানের তোরাবোরা পর্বত পাহাড় গুহার ভিতরে তাদের বছরের পর যুগের পর যুগ কাটলো এই হাতে গোনা নিরস্ত্র ক্ষুধার্ত জুতার স্যান্ডেলবিহীন বাহিনীর কাছে বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা নির্লজ্জ সূচনীয় লজ্জাজনক পরাজয় বরণ করলো সারা জীবন বলল পৃথিবীর মানুষকে আফগানিস্তানের তালেবান জঙ্গি সন্ত্রাসী জঙ্গি সন্ত্রাসী জঙ্গি সন্ত্রাসী এ কথা বলে তার মিত্রবাহিনীকে সঙ্গে করে তাদেরকে নির্মূল করার জন্য তাদের সব শক্তি ব্যয় করলো ফলাফল কি আসলো দুই এক দের যুগ পর্যন্ত যুদ্ধ করার পরে দেখলো যে যোদ্ধাগুলি পাঠিয়েছি দিন দিন শুধু কমে যাচ্ছে এখন যদি তাদের সাথে সমঝোতা না করি তাহলে একটাও আমার দেশে রিটার্ন ব্যাক আনতে পারবো না সাথে সাথে সুর পাল্টিয়ে দিল এখন বলে আফগানিস্তানের তালেবান জঙ্গি না সন্ত্রাসী না তারা শান্তিকামী আল্লাহু আকবার বলেন এতদিন বলল জঙ্গি সন্ত্রাসী এখন বলে শান্তিকামী মুহূর্তেই চরিত্র পাল্টানোর মতো মানুষ পৃথিবীর সব দেশেই আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই অবস্থা শুধু দেখবে মুহূর্তের ভিতরেই একজনকে শত্রু আর একজনকে তাকিয়াবার বন্ধু রূপে মেনে নিতে দেরি করে না এটা দুনিয়ার রাজনীতির চরিত্র মহতারাম হাজরিন খুব ভালো করে বুঝবেন কথাগুলি শেষ পর্যন্ত তালেবানের সাথে প্রস্তাব দিল সমঝোতা করতে চাই শান্তি আলোচনা করতে চাই তালেবান না জঙ্গি তারা না সন্ত্রাসী একজনের মাথা নেওয়ার জন্য কত লাখ কোটি বিলিয়ন ডলার ঘোষণা করলো আজকে তাদের সাথে শান্তি চুল আলোচনা করতে চায় শেষ পর্যন্ত শান্তি আলোচনা করেই
তারা তাদের কিছু সৈন্য দেশে ফেরত নেওয়ার সুযোগ পেয়েছে নাইলে একটাও আমেরিকার একটা সৈন্য তার দেশে ফেরত নেওয়ার সুযোগ ছিল না আমি জিজ্ঞাসা করতে চাই আজকের পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে মাত্র হাতে গোনা কয়েকটা তালেবান এত বড় বিশাল বিজয় এই বিজয়ের পিছনে রয়েছে ঈমানি তাকত খোদাই আর আসমানি মদদ খোদাই আর আসমানি মদদ এজন্য মনে রাখবেন আমি আমার শক্তি দিয়ে আমি আমার পাওয়ার দিয়ে আমি আমার তথ্য দিয়ে আমি আমার প্রযুক্তি দিয়ে আমি আমার অ্যাটমিক পাওয়ার আর পারমাণবিক অস্ত্র দিয়ে সারা দুনিয়া বিজয় আনতে পারে মুমিনের বিজয় কখনো অস্ত্র শস্ত্র পাওয়ার দিয়ে হয় না মুমিনের বিজয় হবে আল্লাহর মদদে আর আল্লাহ পাকের মদদ আসবে এক নম্বরের মুমিনের জন্য কথা বলেন কয় নম্বরের মুমিনের জন্য আপনাদেরকে একটা মিসাল দিয়ে কয়েকটা কথা বললেই আমার টাইম শেষ হয়ে যাবে আমার ওয়াজও শেষ হয়ে যাবে এই বাংলাদেশের সরকারের এমনও তো কিছু লোক আছে সরকারের কর্মকর্তা কর্মচারী পদস্থ কেউ শুনছি 5 কোটি টাকা বেতন আবার এই সরকারেরই কাজ করে 7,000-5,000 টাকা বেতন আছে না নাই দুইজনই সরকারের একজনের 5 কোটি আর একজনের 500 কেন 5 কোটি টাকা যাকে দেওয়া হয় সরকার জানে সে তার জান মাল জীবন মরণ বাজি রেখে আমাকেই মেনে চলবে আজীবন আমার উপরেই থাকবে আমাকেই উন্নত করার চেষ্টা করবে এজন্য তাকে গাড়িও দিবে সরকার বাড়িও দেবে সরকার চিকিৎসার জন্য টাকা দিবে সরকার বিদেশ ভ্রমণের জন্য অর্থ দিবে সরকার সিকিউরিটি গার্ড দেবে সরকার তার বাসার পাহারাদার দেবে সরকার সবকিছু করবে সরকার ঠিক তদরূপ এক নম্বরের মুমিন যদি আমরা হতে পারি আমাকে পাহারাদারি করার জন্য ফেরেশতা পাঠাবেন মহান সরকার আল্লাহ কিন্তু হতে হবে ঐমানের কথা বলেন হতে হবে ঐমানের মুমিন